আসসালামু আলাইকুম। শুভ মানে সকাল সকালই আমাদের বাংলাদেশ কী বলা যায় সেনাবাহিনীর যিনি সাবেক সেনাপ্রধান আছেন জেনারেল অবসরপ্রাপ্ত আদিস সাহেবের জন্য একটা বড় উৎসুকতা আছে। হঠাৎ করে আমরা দেখেছি যে আমাদের পুলিশের যিনি সাবেক আইজিপি আছেন বেগদি সাহেব, ওনার বিরুদ্ধে একটা তার সাম্রাজ্য তৈরি করতে পারেন, তার মানে সেই নামগুলো যদি সামনে চলে আসে তাহলে সরকারের অনেক বড় বিপদ হয়ে যাবে। একই কারণে বেনজির আহমেদকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কারণ 4 মে বেনজির আহমেদ তার পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুর চলে গেছেন। এরপর অনেকে বলছে সিঙ্গাপুর থেকে তিনি দুবাইতে গেছেন, কিন্তু তিনি দেশে নাই, তিনি 4 মে দেশ থেকে চলে গেছেন, পালিয়ে গেছেন পুরো পরিবার। অথচ 23 এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার মানে এই 11 দিন তাকে কি নজরদারিতে রাখা হয়, কিংবা আরও এক মাস পর অর্থাৎ 4 মেতে তিনি চলে যাচ্ছেন, তারপর আরও এক মাস পর যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে বেনজির আহমেদ কোথায়, বেনজির আহমেদকে পালিয়ে গেল, চুরি করে নিয়ে গেছে। আবার এর আগেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক হয়েছিল, টাকা চুরি করে নিয়ে গেছিল। আজ পর্যন্ত সেই ঘটনার তদন্তের রিপোর্ট প্রকাশ করা হয় নাই। ধরেন আপনার মানি ব্যাগে 10,000 টাকা আছে, এর মধ্যে ঘর ভাড়া বাকি পড়ছে 5,000 টাকা, দোকানদারের কাছে বাকি পড়ছে 3,000 টাকা, তাহলে আপনার আসলে কত টাকা আছে? 10,000 না তো 2,000 টাকা আছে, তাই না? সুতরাং আপনি যদি বইলা বেড়ান আপনার 10,000 টাকা আছে, তাহলে কি সেটাকে সত্য বইলে মাইনে নেওয়া যাবে? এই অবৈধ খুনি হাসিনের রিজার্ভের হিসাবও সেই রকম, সে তো $5 বিলিয়ন দেয় নাই আর $13 বিলিয়ন আছে, তাহলে আসলে আছে তার $8 বিলিয়ন। সে বলে বর্তমানে রিজার্ভের পরিমাণ $13-14 বিলিয়ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক। আসসালামু আলাইকুম। সকালই আমাদের বাংলাদেশ কী বলা যায় সেনাবাহিনীর যিনি সাবেক সেনাপ্রধান আছেন জেনারেল অবসরপ্রাপ্ত আদিস সাহেবের জন্য একটা বড় ধরনের উৎসুকতা আছে। হঠাৎ করে আমরা দেখেছি যে আমাদের পুলিশের যিনি সাবেক আইজিপি আছেন বেনজির সাহেব, ওনার বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযোগ এনেছিল কালের কণ্ঠ পত্রিকা। এরপর সেটা নিয়ে যখন ইনভেস্টিগেশন শুরু হলো তখন সেখানে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। যখন ওই জিনিসটা নিয়ে দুদকের ব্যতিব্যস্ততা কিছুটা মনে হয় কমে আসছে, ঠিক এর মাঝখানেই এবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের জন্য বেশ কিছু নতুন বার্তা। পাশাপাশি খেলাটা শুরু হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র মানে দুর্নীতির দায়ে সাবেক সেনাপ্রধান এবং তার পরিবারের প্রতি মার্কিন বিচার নিষেধাজ্ঞা দিলেন। এরপরেই আমরা দেখলাম দুদককে নড়ে চড়ে বসতে। এবার এখানে যোগ হয়েছে নির্বাচন কমিশন। ঘটনা কোথায়? সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের স্বজনদের মানে আত্মীয় স্বজন যারা আছে তাদের পাসপোর্ট অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুদক। আপনার গতকালকে 10 জুন সংশ্লিষ্ট বিভাগে এই চিঠিটি পাঠানো হয়েছে দুদকের পক্ষ থেকে। আর এদিকে আজিজ আহমেদের ভাইদের মানে আমাদের সাবেক সেনাপ্রধানের ভাইদের জাতীয় পরিচয়পত্র তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। জানা যায় শুধু এনআইডি নয়, মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট তৈরি করেছেন আলোচিত আজিজের দুই ভাই হারিস আহমেদ এবং তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। তাদের স্ত্রীরাও একই কাজ করেছেন। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাক কর্তৃক প্রকাশিত একটি নিবন্ধন, সেখানে বলা হয়েছে সেনাপ্রধান থাকার সময় আজিজ আহমেদের ভাইয়ের ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট করানোর ক্ষেত্রে তিনি প্রভাব খাটিয়েছেন, এমনটাই গণমাধ্যমে খবরগুলো প্রকাশিত হয়েছে। সাবেক সেনাপ্রধান আমাদের আজিজ সাহেবের ভাই হারিস দুইটি এবং আনিস একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 2019 সালের 28 মার্চ তাদের সাজা মওকুফের প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 1996 সালে মোহাম্মদপুরের ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন জোসেফ। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এই রায় বহাল রেখেছিলেন হাইকোর্ট, পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। 2018 সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান, এমনটাই গণমাধ্যম তারা মানে রিপোর্টগুলো প্রকাশ করছে। আজিজ আহমেদ 2018 সালের 25 জুন থেকে 2021 সালের 23 জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি এই সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন এখানে
আমরা যদি দেখি যে বিষয়টা নিয়ে আমাদের সাবেক সেনাপ্রধান তিনি গতকাল কেউ বলেছেন যে বিষয়টা আসলে পরিকল্পিত, তিনি এবং তার পরিবারকে টার্গেট করে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের অ্যাক্টিভিটিস ঘটিয়েছে যেখানে দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করতে প্রস্তুত। তার বক্তব্য যে মানে তার বিরুদ্ধে আমেরিকা যে অভিযোগ এনেছে সেই অভিযোগগুলো আসলে ভিত্তিহীন। তবে এখন পর্যন্ত আমাদের সাবেক সেনাপ্রধানের যেই মানে দুর্নীতির বিরুদ্ধে এখন তিনি কী টাইপের দুর্নীতি করছেন, তিনি কি কোনো রাষ্ট্রীয় ক্রয়ে, বিশেষ করে যে ধরেন সেনাবাহিনীর বিশাল ক্রয় সেক্টর থাকে সেখানে, অথবা নাকি বেনজির সাহেবের মতন তার মানে আলাদা কোনো সম্পদ বা সম্পত্তি আছে, কোন সেক্টরটাতে তার বিরুদ্ধে অভিযোগ সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি প্রকাশ করেনি। তো আমাদের দুদকের পক্ষ থেকেও বেনজির সাহেবের বিরুদ্ধে যেমন আমরা দেখেছি একের পর এক বিভিন্ন জায়গায় বিলিয়নস অফ ডলারের সম্পত্তি এখানে সামনে আসছে, বাট আজিজ সাহেবের বিষয়টা এখনও সামনে আসেনি। তো ওনার ভাইদের বিষয়টা যখন সামনে আসছে, ওনার বিষয়টা নিয়েও দুদকের মধ্যে আলোচনা চলছে, হয়তো এটার আমরা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট দুদকের কাছ থেকে পাব। তো সময়টা অনেকটা খারাপই যাচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক আইজিপি এবং সাবেক সেনাপ্রধানের, দেখা যাক সময় বলে দেবে। আমরা খুব বেশি অবাক হব সমাজে দুর্নীতিগ্রস্ত, নীতি নৈতিকতাহীন, দুশ্চরিত্রের মানুষরা যে ধর্মীয় লেবাস ধারণ করে নিজেদেরকে শুদ্ধ হিসেবে আমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেন, এমন উদাহরণ তো আমাদের সামনে কম নয়। নইলে হাত ধর পিতিহত্ব এগুলো বলার কিছু নেই। গত কিছুদিন আগে 31 মার্চ আমাদের প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানুর রহমান তিনি ইত্তেকাতে বসেছেন, এমন ঘোষণা দিলেন। তার ফেসবুকের ভেরিফাইড পেজে তিনি নিজে মন্তব্য করেছেন, নিজে পোস্ট দিয়েছিলেন যে আমি পবিত্র রমজানের শেষ 10 দিন কাবার সামনে ইমাম ঠিক যেখান থেকে নামাজ পড়ান তার একেবারে পাশে ইবাদত বন্দেগীতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ও পরম করুণাময়। তা তো নিশ্চয়ই, সৃষ্টিকর্তা তো পরম দয়ালু আমরা জানি। কিন্তু তারই পোস্টটির পরপরই ফেসবুক ব্যবহারকারীরা, ভার্চুয়াল মিডিয়াতে যারা সবসময় থাকেন, এই পোস্ট যাদের চোখে পড়েছে, তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের তার এই পোস্টটির বিপরীতে। সামাজিক রহমানের প্রসঙ্গে যদি বলতে হয় যে দেশের ইতিহাসে যে দুইবার নদীর বিহীন শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, সেই দুটি কেলেঙ্কারিতেই সবার আগে নাম এসেছে সালমানুর রহমানের, এবং তার বিরুদ্ধে মামলাও রয়েছে 1996 এবং 2011 সালে যে দুইবারের মহা কেলেঙ্কারি শেয়ার বাজারে। 1996 কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাই খোঁজ এই সংস্থাটি তার বিরুদ্ধে মামলা করেছিল, এবং সেই মামলা দুটি উচ্চ আদালতের নির্দেশে খারিজ হয়ে যায়, বাতিল হয়ে যায়। তিনি প্রমাণিত হননি বা প্রমাণ করার সুযোগ আমরা পাইনি বা আমাদেরকে দিতে যাওয়া হয়নি। আইনগতভাবে তিনি যে দুর্নীতি করেছেন এইগুলো হয়তো প্রমাণিত হয়নি, কিন্তু মানুষের তো বদ্ধমূল ধারণা যে তিনি দুর্নীতিবাজদের একজন, তিনি টাকা পাচারকারীদের একজন, এটি আমার বক্তব্য নয়, এটি সাধারণ মানুষের ধারণা, পারসেপশন। আমি সে কথা বলছি, আমারও নিশ্চয়ই সেই ধরনের ধারণা আছে, এবং শুধু ধারণা কেন, ডক্টর ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এই কথাগুলো আগেও বলেছে আপনাদের সামনে। তার নেতৃত্বে যে তদন্ত কমিটি গঠন করল, সেই তদন্ত প্রতিবেদনে সালমানুর রহমানের নাম তো তালিকার প্রথম দিকে ছিল এই শেয়ার বাজার কেলেঙ্কারি ঘটনায়, এটি 2011 সালের কথা বলছি। আরও ছিল সাবেক অর্থমন্ত্রী আহম মুসলিম কামালের নাম, সেই তদন্ত প্রতিবেদন আলো মুখ দেখেনি। যাও, এগুলো অন্য বিষয়। এখন বিষয় হচ্ছে যে ইতিকাফে তো সালমানুর রহমানও বসেন এবং তিনি ভাগ্যকে ঘোষণা দেন। আমরা আদালত দুর্নীতি এবং সালমানুর রহমানের পরপর নাম একটি আনতে পারি, এখন যাকে অস্বাভাবিক ক্ষমতা অধিকারী বলে মনে হয়, এসআলম গ্রুপের সাইফুল আলম সাহেব, দেখেছেন তো তার ছবিটা, তার চেহারা, নামাজ পড়তে পড়তে মাশাল্লাহ কপালে 4-4 বা 3-4 দাগ পড়ে গেছে, গভীর দাগ, কালো দাগ, নামাজ তার যুদ্ধ টাকা পাচারের অভিযোগ, 1-2 টাকা নয়, হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ। তার নামে মামলা না হলেও আদালত যেমন সফলিত হয়ে তদন্তের নির্দেশ দেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিষয়গুলো
সেখানে আবার সুপ্রিম কোর্টে আপনার নির্দেশে তা বাতিল করে দেয়, সে উচ্চ খারিজ করে দেয়। এগুলো আমরা তো জানি, এই কথাগুলো কেন বলছি, যারা ধর্মকে লেবাস হিসেবে ব্যবহার করছেন। এই তো অবশ্য ধর্মের কোনো দোষ দিই না, বরং ধর্মকে এই ব্যক্তিরা কলঙ্কিত করছেন, তারা লেবাস ধারণ করছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারির সামনে দিয়ে আমাদের কথিত সিনিয়র সাংবাদিকদের অনেকে অনেকটা এমন পরিস্থিতির জন্ম দেন যে পা ধরে বসে থাকেন, পারলে পা ধরে বসে থাকেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব প্রধান, যে প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী করা যায় কিনা, হজের সফর সঙ্গী। কি উদ্দেশ্য? বিনা পয়সা হজ করতে পারবেন, হাজার হাজার নেকি তারা অর্জন করতে পারবেন, সওয়াব অর্জন করতে পারবেন, অথবা প্রধানমন্ত্রীর নেক নজরে আসার জন্য প্রধানমন্ত্রী সফর সঙ্গী হবেন, একসাথে বেশ কিছুদিন থাকা পড়বে, নানান বিষয় চেষ্টা তদ বিচারণা যাবে, অথবা সামনে থাকা পড়বে, নানান কাহিনী আছে। এতে এই সাংবাদিকদের লজ্জা হয় না, তারা যে কোনোভাবে হোক প্রেস সচিব নয়, ডেপুটি প্রেস সেক্রেটারি প্রয়োজনে পা ধরে হলেও প্রধানমন্ত্রীর সফর সঙ্গীর তালিকা তার নাম অন্তর্ভুক্ত করার জন্য যা যা কথাবার্তা করবেন। শুধু সাংবাদিকদের কথা বলছিলাম, আমি কথিত সাংবাদিকদের কথা বলছি। এরকম ব্যবসায়ী থেকে অনেকে আছেন, দুর্নীতিবাসীদের অনেকে আছেন, সরকারি খরচে হজে যাওয়ার জন্য পুলিশের সাবেক আইজি নজির আহমেদ হজে গেছেন কিনা আমি নিশ্চিত নই, এটি গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনি নাকি হজে গেছেন। আমি সেই উদ্দেশ্যে কথাগুলো বললাম। এবং বেনজির আহমেদ যেখানেই থাকেন না কেন, বিদেশে বসেও এখনও তার ক্ষমতা পরিচালনা করছেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে। যেমন গত বুধবার তার গোপালগঞ্জের যে সাভানা ইকো পার্ক, সেখানে যখন দুদকের কর্মকর্তারা গেলেন তদন্তের নামে হোক বা জব্দ করার নামে হোক, তখন সাংবাদিকরা যখন প্রবেশ করতে চাইলেন তাদেরকে বাধা দেওয়া হলো, সাভানা ইকো পার্কের নিরাপত্তা কর্মীরা বাধা দিলেন, এমনকি কারো কারো গায়ে হাত তুলেন, ধাক্কা দিয়ে ফেলে দিলেন চ্যানেল 24-এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এমন ক্ষমতায় পরিচালনা করছেন দূর নিয়ন্ত্রিত বাংলের মাধ্যমে বেনজির আহমেদ। এবং এই যে বেনজির আহমেদ চৌখামের দেশ ত্যাগ করলেন, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হলো না, জানানো হলো না সাধারণ মানুষের যে তিনি কোথায় আছেন, কোথায় অবস্থান করছেন। তিনি দুর্নীতি দমন কমিশনের কাছে হাজিরার জন্য সময় চান, সেই হাজিরা অ্যাকসেপ্ট হয়ে যায়, কিন্তু কোনো প্রশ্ন ওঠে না তিনি কোথায় আছেন। একটু জানার প্রয়োজন মনে করে না, অথবা জানানোর প্রয়োজন মনে করে না। এই যে বিনজির আহমেদ, জেনারেল আজিজ আহমেদ, এদের জন্য পুরো দেশটাকেই যে ভয়ঙ্করভাবে খেসার দিতে হচ্ছে তার স্পষ্ট প্রমাণ তো আমরা পাচ্ছি। একথা আপনারা জানেন যে গত কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই দুই ব্যক্তির সম্পর্কে যখন প্রশ্ন করা হয় দুর্নীতি বিষয়ে, তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের দুর্নীতির কারণে দেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, যেই মুহূর্তে কিনা আমাদের বিদেশি বিনিয়োগ ধীরে ধীরে কমতে কমতে একেবারে ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে, সেখানে বিদেশি বিনিয়োগ আমরা যেটা আশা করছি সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে সেটিও বাধাগ্রস্ত হতে পারে, এটি সরাসরি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। এরপরে আর কি বাকি থাকবে? এবং এই বেনজির, এই আজিজ সাহেবের জন্য সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে নেমেছে তা তো আমরা জানি, কোনো কোনো অন্য রাষ্ট্রের সংসদেও এইসব দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে তারা যে ফান্ড করে, যে মানবিক সহায়তা তহবিল দেয়, সেগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা বা ফান্ড কোন প্রক্রিয়া খরচ করতে হবে সেটি নিয়েও তারা সন্দেহ প্রকাশ করে, সতর্কতা জারি করে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। Audio Jungle.